বাংলাদেশের বড় বড় স্কলার দেলোয়ার হোসেন সাইদি সহ আরো বড় বড় আলেম যখন মক্কায় গেল কাবায় যাওয়ার পর কাবার বড় বড় আলেমদের সঙ্গে বৈঠক হওয়ার পর সবাই বলল তুরস্কে এই এখনেরটা না আগেরটার কথা বলল কেন হয়েছে জানেন বলে আগের এই ভূমিকম্পটা কি জন্য হয়েছে জানা নেই আপনারা কি জানেন বলেন বলে যে তুরস্কের ভিতর ইসরায়েল সহ খ্রিস্টান ইহুদিদের বড় বড় যাদের সৈন্যবর্ণ আছে সৈন্যদের বড় বড় লিডার নেতারা একত্রিত হয়েছে রাতের বেলা একত্রিত হওয়ার পর রাতের বেলায় আমোদ ফুর্তি করে নাচ করলো ড্যান্স করলো ড্যান্স করার পর বলে যে আমরা এখানে শুধুমাত্র এটাই করব না আরো কাজ আছে বলে কি বলে ওখানে একজন মুসলমান ছিল মুসলমান 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 তুরস্কের ভিতর বলে যে বড় বড় এখানে বড় বড় অফিসার আছে কিছু বলার সুযোগ নাই বলতে পারলাম না বলে এখানে বসে বসে ইসলামিক যত অনৈতিক কাজ আছে সব এখানে শুরু করছে বলে যে যত নর্তকী আছে উলঙ্গভাবে তাদেরকে নাচানো হলো উলঙ্গভাবে নাচানোর পর বলে সবাই মদের সাগরে হাবুডুবু খায় হাবুডুবু খাওয়ার পর একটা সময় তাদের ইসরায়েলের ভিতর বড় একজন বড় নাস্তিক বা বেঈমান যাই বলেন না কেন বড় একজন ইহুদি ডাক দিয়ে বলতেছে মুসলমানকে কোরআনটা নিয়ে আস কোরআনটা আনার পর কোরআনের আয়াতটাকে বের করলো যেখানে আল্লাহ নিজেই বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া সালসুতু কাদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া আফহামুর রিজালিম এই আয়াতের ভিতর আল্লাহ কি বললেন এই কোরআনটা কার আওয়াজ দে বড় মুমিন কার আল্লাহ তাআলা বলেন এই কোরআনটা আমি আল্লাহর নিজের এবং এই কোরআনটাকে হেফাজত করার জিম্মা নিয়েছেন কে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহর দুনিয়ার যত বড় নাস্তিক হোক বেঈমান হোক কোরআন নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে কোরআন নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে এক নিমিষেই ধ্বংস করে দিবেন কে টিকতে পারবে কোরআনের বিরোধিতা করে কেউ টিকতে পারবে কেউ টিকতে পারবে না তারপরও আমি আজকে যে কথা বলতেছি আগেই বলছি আপনাদেরকে অল্প লোকের জন্য যে আমার কষ্ট হবে বা কষ্ট হচ্ছে ব্যাপারটা এমন না কষ্ট পাচ্ছি সবচাইতে মাইকের কন্ডিশনে এই মাইকে কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বুঝবেন না এটা বলতে ভিতর থেকে ধাক্কা দিয়ে বের করতে কতটা কষ্ট হচ্ছে এটা একমাত্র আমিই জানি তো যাই হোক যত সময় আলোচনা করবো আপনারা থাকতে পারবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করো বলেন আমিন তুরস্কের ওই মুসলমান বলে আমি তাকায় দেখলাম মতবান করার পর ওই ইহুদি কোরআনটাকে এনে বলল আয়াতটা বের করলো বের করে ওই আয়াতটা দেখাচ্ছে বলে তাকায় দেখ মুসলমানকে বলে আয়াতটা পড় মুসলমান পড়লো ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আয়াতটাকে পড়ার পর ওই খ্রিস্টান বলতেছে এই তোর আল্লাহ বলছে সরাসরি ভাবে তোর আল্লাহ বলছে কোরআনটারে বলে নিজে হেফাজত করবে কোরআনের পৃষ্ঠাগুলো টাইনা টাইনা ছিঁড়ে যে নর্তকীগুলো নাচতেছিল উলঙ্গ অবস্থায় কারো কাপড় নাই এই নর্তকীদের পায়ের নিচে কোরআনটাকে ফালায় দিছে জোরে বলেন নাউযুবিল্লাহ ওই মুসলমান বলে আমি তো কোন অবাক হয়ে গেলাম আর এটা দেখার পর দ্রুত করে আমি ওই বিল্ডিং থেকে বের হয়ে আসলাম আর আমার কাছে এমনটা মনে হচ্ছিল আর মনে দেরি হবে না আল্লাহর গজব এখনই নাজিল হবে আমার কাছে এমনটা মনে হয় আল্লাহ মনে এখনই গজব নাজিল করবে এখনই মনে আল্লাহর আজাব চলে আসবে বলে আমি দ্রুত বের হয়ে গেলাম হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে আজাব আজাব এমন ভাবে গজব ভূমিকম্পের মাধ্যমে এমন আজাব দিল এমন ভাবে আজাব দিয়ে পাকড়াও করল বলে এক আজাবে এক ভূমিকম্পে লক্ষ লক্ষ বেঈমান নাস্তিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ
এরা নবীর উম্মতের দল আর ওই সময় বলে যে প্রতিবেদনে এইভাবে আসছে যে প্রায় 300 মানুষকে এভাবে পাওয়া গেছে যারা জিনায় লিপ্ত ছিল বলেন নাউজুবিল্লাহ আল্লাহ ছেড়ে দিয়েছেন কিন্তু ছাড় দিবেন কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ ছাড় দিয়েছেন ছেড়ে দিয়েছেন কিন্তু একেবারে যে ছাড় দিবেন ব্যাপারটা এমন আল্লাহর ধরা বড় কঠিন কথা বলেন ঠিক কি ঠিক না আর আজ দে বলতে হবে ঠিক কি ঠিক না ইন্না আযাবি লাশাদীদ আল্লাহর আযাব আল্লাহর ধরা বড় কঠিন শক্ত যখন আল্লাহ ধরে ফেলবে আর সুযোগ থাকবে না কথা বলেন ঠিক কি ঠিক না আরে নবীর উম্মতের দল সামান্য তিন চার দিন আগে তুরস্ক আবারো এই ভূমিকম্প হারা দিল ভূমিকম্প এমন ভাবে হারা দিয়েছে হাজার হাজার মানুষ বিল্ডিং গুলা ধসে ধসে পড়ার পর এ মানুষগুলো নিচে চাপা পড়ে গেল চাপা পড়ে গেছে চাপা পড়ে যাওয়ার পর শুধুমাত্র মানুষের আওয়াজ যে ভিডিওগুলো দেখলাম অনেক মুসলমানরা শুধুমাত্র আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছে চিৎকার ফজরের নামাজের আগ মুহূর্তেই ভূমিকম্পটা শুরু হয়ে গেল বলে যে পাখি যে পাখিগুলো ছিল এলাকার ভিতর পাখিরা সব ছোটাছুটি শুরু করলো গাছ থেকে উড়াউড়ি শুরু করে দিল যখন আজাব আসে গজব আসে আসার আগে পাখি অনেক সময় রাতের বেলায় যদি ডাকে আমি আপনি বলি এই পাখিরা ডাকতেছে অশুভ লক্ষণ বলি কে বলি না কথা বলেন মানুষ আছে এমন বলে এই পাখিরা ডাকলে এটা কুলক্ষণ এর পাগলের দল না 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 এটা কোনো কুলক্ষণ না এই পাখিগুলা মানুষকে বোঝায় এরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব আসতেছে ও উঠে যাই নামাজের মুসল্লা বিছায়া দাও যাই নামাজের মুসল্লা বিছায়া যাই নামাজে দাঁড়ায় যাও যেই পাপগুলো করেছো অন্যায়গুলো করেছো তওবা কর তওবা কইরা আল্লাহর কাছে মাপ চাও আযাবগুলো আল্লাহর কাছে মাপ চায় দূরে সরায়া দাও মানুষ বুঝতে পারে না এরপরে যখন বিপদে পড়া যায় মানুষ দোষ দেয় পাখিটাকে কথা বলেন ঠিক কি নেই না কিন্তু পাখিটা আমার আপনার জন্য রহমত হয় মানুষকে বোঝানোর চেষ্টা করে এই পাগলের দল পাখির ভাষা বোঝার ক্ষমতা নাই যার কারণে বোঝো না বলে যে তুরস্কের অবস্থাও এমন হইলো পাখিটা ডাকা ডাকি শুরু করলো মানুষ বোঝে নাই হাজার 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 মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ছোট্টা দুইটা ভাই বোন আপনারা ইউটিউবে ফেসবুকে দেখেছেন বিল্ডিং চাপা পড়া ছোট্ট দুইটা ভাই বোন মাত্র কয়েক বছর বয়স হবে বেশি না ছোট একটা বোন তার আরো ছোট একটা ভাই আছে পাথরের নিচে পাহাড়ের নিচে বলে যে বিল্ডিং এর যে বড় শক্ত শক্ত যে জয়াল আছে এগুলার নিচে পড়ে ছোট বোনটাতে ছোট ভাইটাকে হাত দিয়ে ঠেকায় রাখতেছে আর মানুষের কাছে হেল্প চাই ছোট একটা বোন ভাইয়ের প্রতি কি দরদ দেখাইছে ছোট নিষ্পাপ বোঝে না তারপরও এত দয়া এত দরদ দেখায় কেয়ামতের ময়দানে আরে এটা তো দূরের কথা বুঝমান লোক যারা থাকবে প্রত্যেকে নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করবে কেউ অন্যের চিন্তা করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ভাই ভাইকে চিনবে না মা বাবা সন্তানকে চিনবে না সন্তান মা বাবাকে চিনবে না রে যুবক স্ত্রী পুত্র বাবাকে চিনবে না স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না একটু চিন্তা করে দেখো ওই সময়টা আসার আগে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই আওয়াজ দে বলেন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে মাপ চাও আর একটা দেখলাম বলে যে এই যে যে আজাবটা দেখা গেল ভূমিকম্পটা স্বল্প সময়ের ভিতর এমন একটা রিপোর্ট মানুষ দিচ্ছে সাংবাদিকরা রিপোর্ট দিচ্ছে অল্প সময়ের ভিতর বাংলাদেশেও নাকি এমন একটা ভূমিকম্প দেখা যেতে পারে বাংলাদেশের ভিতর একটা ভূমিকম্প দেখা যেতে পারে প্রতিবেদনে এভাবে আসলো বলে যদি ভূমিকম্পটা বাংলাদেশের ভিতর হয় বলে ঢাকার শহরটা শ্মশানে পরিণত হবে একদম কবরস্থানে পরিণত হয়ে যাবে এর নবীর উম্মতের দল ও যুবক আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও এখনো সময় আছে সাবধান হও
এই কবরস্থানটাকে তাকায় দেখো কতজনের মাস হয়েছে কতজনের বাবা কতজনের মহব্বতের মানুষগুলো শুয়ে আছে এখানে যারা বসে আছে এখানে অনেকের মা শুয়ে আছে কথা বলেন ঠিক কি রেখা অনেকের এখানে মা নাই বাবা নাই ওই মা বাবা গুলো কবরে চলে গেছে ঠান্ডা জায়গায় পাতলা একটা কাপড় গায়ে ঘুমায় ওই মা বাবার কথা চিন্তা করে দেখো এই যুবক তোমাকে একটা সময় চলে যেতে হবে কথা বলেন ঠিক কি রেনা ওই মা বাবার উপর আযাব বাড়ানো হয় দুনিয়ার ভিতর সন্তান যখন কোনো অন্যায় করে ওই মা বাবার উপর আযাব বাড়ায় দেওয়া হয় এজন্য সাবধান হয়ে যাও নিজে বুঝে অন্যায় করে করে মা বাবার শাস্তির জায়গাটা আরো বৃদ্ধি করে দিচ্ছ রে নবীর উম্মতের দল এজন্য গুনাহ করার আগে ভয় করতে হবে কাকে যেটা কেউ দেখে না দেখে কে আমার আল্লাহ আলিমুল গায়ব এমন আমার মালিক আলিমুল গায়বি ওয়াস শাহাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা একমাত্র যেটা দুনিয়ার কেউ জানে না সেটা একমাত্র জানি আমি আল্লাহ কথা বলেন ঠিক কি না নাকি কোন পীর বাবা কোন দরবার শরীফ অন্য কেউ জানে অনেকে তো বলে যে হুজুর আমাদের পীর বাবা অনেক সময় অনেক গোপন কথাও বইলা দেয় আছে কি নাই বলে কি বলে না নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে যে এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তুশরিক বিল্লাহ আমি আল্লাহর সঙ্গে শিরিক করব না ইন্না শিরকা লা যুলমুন আলী লা যুলমুন আযীম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যারা শিরিক করে শিরিকটা জগতের সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহ কথা বলেন ঠিক কি ঠিক না কারণ দুনিয়ার ভিতর অন্য সব গুনাহ maaf হবে শিরিকের গুনাহ maaf হবে কথা বলেন শিরিকের গুনাহ maaf হবে অনেক সময় মানুষ দেখেন শিরিক কাকে বলে শিরিক হচ্ছে যেটা একমাত্র করার ক্ষমতা আল্লাহর আল্লাহ করতে পারে যে জিনিসগুলো এটা দুনিয়ার অন্য কারোর থেকে আশা রাখাটাই শিরিক কথা বলেন ঠিক কি না যেমন অনেক সময় আমরা বলি যে উপরে আল্লাহ নিচেই আরেকজনকে ইল্লা বানায় ইল্লা বলে না নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এই শব্দটা যদি কেউ ব্যবহার করে তার ঈমান থাকবে উপরে আল্লাহ নিচে ইল্লা এই কথাটা আবার কেমন কথা একমাত্র আর উপর আর নিচে নাই আপনি যদি উপরে আল্লাহ বলেন তাহলে বোঝায় নিচে আর এক আল্লাহ আছে কথা বলে ঠিক কি ঠিক না উপর আর নিচে হবে না এক কথায় আমার আল্লাহ কথা বলে ঠিক কি ঠিক না এক কথায় হবে আমার আল্লাহ যা করতে পারে যা ছিনায় নিতে পারে দিতে পারে সব কিছুর ক্ষমতার মালিক কে আওয়াজ দিয়ে বলেন সব কিছুর ক্ষমতার মালিক কে আল্লাহ ছাড়া আর কেউ নয় এখন অনেক সময় মানুষ কসম খায় কসম খাওয়াটার মধ্যে শিরিক করে ফেলি কসম খাইতে হয় একমাত্র কার নামে এখন অনেকে কসম খায় মার কসম মায়ের দুধের কসম ভালোবাসার কসম কোরআনের কসম মসজিদের কসম এই জাতীয় যত বিষয় কসম খাবে সব কসমটা তার জন্য শিরিক হয়ে যাবে কথা বুঝে আসছে শিরিক হয়ে যাবে অনেক সময় যে বলতেছে যে উপর আল্লাহ নিচে ইল্লা আবার অনেক সময় বলে যে উপর আল্লাহর ইচ্ছা অনেক ভালো আছে এই কথাটাও শিরিক হয়ে যাবে এই কথার দ্বারা বোঝায় উপরে যদি এক আল্লাহ থাকে নিচেও আর এক আল্লাহ এই কথার দ্বারা ইঙ্গিত হয় কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমিন এরে নবীর উম্মতের দল দুনিয়া আমরা যারা বসবাস করতেছি বসবাস করার পর একটা ছোট একটা ঘটনা শোনা দেয় গভীরভাবে আলোচনা শুনবেন গভীরভাবে আলোচনা শুনবেন বেশি সময় আপনাদেরকে নিব না এখনই আলোচনা শেষ করে দিব তার আগে আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিতে চাই ছোট্ট একটা কথা আরে নবীর উম্মতের দল ঘটনাটা হচ্ছে এমন অলৌকিক একটা ঘটনা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই আমরা অনেক সময় শুনেছি অনেক মানুষের কাশপোচক ছিল কথা বলেন ঠিক কি না আল্লাহর খাঁটি বান্দা যারা তাদেরকে কাশপোচক দেওয়া হয় অন্তর চক্ষু যাকে বলা হয় দুনিয়ার চোখ দ্বারা যেটা না দেখা যায় অন্তর চক্ষু দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দেখায় কথা বলে ঠিক কি না
অনেক সময় আমরা শুনেছি বহু তাল্লাওয়ালারা যখন মুরাকাবায় বসে গেছে সিজদা দিয়েছে বলে দূর থেকে মুরাকাবা ধ্যানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা অনেক কিছু দেখার সৌভাগ্য পেয়েছে এটা দেখিয়েছেন কে আওয়াজ দিয়ে বলেন কে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আল্লাহর বান্দার সামনে যদি কোনো মানুষ উযু করত উযু করার সময় উযু করতেছে বান্দা উযুর সময় হাত যখন ধোয়া ফালতো ধোয়ার সময় হাত দ্বারা কোন গুনাহ করছে আর কোন গুনাহ ধোয়া যায় ইমাম আবু হানিফা নিজে স্বচক্ষে দেখতে পাইতো জোরে বলেন আল্লাহু আকবার ইমাম আবু হানিফা বান্দা যখন উযু করার সময় এর নবীর উম্মতের দল আপনি যখন উযু করেন উযু করার সময় হাত দুইটা ধুইতাছেন ধোয়ার সময় বলে হাতের দ্বারা যত গুনাহ হয় উযু করার সময় আমার আল্লাহ হাতের সব গুনাহ maaf করে দেয় বান্দা যখন উযু করে মুখটা ধুই মুখটা ধোয়ার সময় চোখের যত গুনাহ আছে মুখের যত গুনাহ আছে আল্লাহ উযুর পানির সঙ্গে সমস্ত গুনাহ maaf করে দেয় পাও যখন দৌত করা হয় যখন পায়ের দ্বারা যত গুনাহ হয় রে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগুলোকে ওযুর পানির দ্বারা maaf করে দেয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই উনার সামনে যদি কেউ ওযু করত কোন গুনাহ ধোয়া যাইতেছে ইমাম আবু হানিফা তাকাই তাকাই বইলা দিতে পারতো জোরে বলেন সুবহানাল্লাহ লাকাদ যানাল বিলাতা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা এর নবীন উম্মতের দল যে ঘটনা বলতে চাইছিলাম এখন হাফেজে কোরআন হাফেজে কোরআন কোরআনটাকে হাজার হাজার বার পড়ার পর এরপরে একটা ছেলে হাফেজে কোরআন হয় কথা বলেন ঠিক কি ঠিক না হাজার হাজার বার কোরআন খতম করার পর এরপরে একটা ছেলে হাফেজ হয় হাফেজরা যখন কোরআন তেলাওয়াত করে কি মজা রমজান মাসে যখন হাফেজরা কোরআন তেলাওয়াত করে খতমে তারাবির ভিতর কোরআন তেলাওয়াতের আওয়াজ বড় মজার শহরের মসজিদগুলোতে যখন হাফেজে কোরআনটা তেলাওয়াত করে বলে যে যে মসজিদের পড়া যত সুন্দর হয় হাফেজদের পড়া যত সুন্দর হয় গ্রামের মুসল্লিদের অবস্থা রমজান যত বেশি হয় তারিখ যত বেড়ে যায় রমজানের দিনগুলা বেড়ে যায় যখন মাসের দিনগুলা পারে মুসল্লি তত কমতে থাকে কথা বলেন ঠিক কি না আর কিন্তু শহরের অবস্থা এমন যত দিন বাড়ে পড়া যার যত সুন্দর হয় ওই মসজিদের মুসল্লি তত বেশি হয় জোরে বলেন সুবহানাল্লাহ কিসের বরকত কিসের বরকত আওয়াজ দিয়ে বলেন কিসের বরকত কোরআনের বরকত কো ও মুকসিদপুরের মানুষ এ পর্দালের মাওপুরের আর যুবক ও বৃদ্ধ বাবা যারা শুনিয়ে নাও কোরআনের হাফেজ আল্লাহর কাছে দোয়া করছে আয় আল্লাহ মালিক আপনার কাছে আমি কোরআন তেলাওয়াত করে করে নামাজে শোনাইছি উস্তাদকে শোনাইছি গভীর রাতে তাহাজ্জুদে ওইটা ওইটা কোরআন পড়ছি এই কোরআন পড়তে পড়তে আপনি আমার মৃত্যু দিবেন তবে মৃত্যুর পরেও যদি সুযোগ থাকে আয় আল্লাহ কবরে বৈশা বৈশা যেন কোরআন পড়তে পারি আপনি আমাকে এই সুযোগটা কইরা দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর কাছে যখন আল্লাহর খাস বান্দারা কোনো দোয়া করে আর চাই আল্লাহ দিবেন কি দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিছে গো হাফেজে কোরআন আল্লাহর কাছে দোয়া করার পর কোরআনটাকে তেলাওয়াত করে কবরের ভিতর বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে আমি আপনি তো মনে হয় শুনতে পারবো এই তেলাওয়াত পারবো নি বলে আমার আপনার এখন ওই কান বানাইতে পারি নাই আল্লাহ আমাকে আপনাকে দান করে নাই কথা বলেন ঠিক কি নেই না কবরে পাশ দিয়ে একজন আল্লাহ ওয়ালা যায় কাশপু চোখ দেখনেওয়ালা কাশপু চোখ না শুধুমাত্র কানটাও অলৌকিক কানের ক্ষমতা আল্লাহ দিয়েছে এই বান্দা যখন কবরে পাড়তে যায় গোরস্তানে পাড়তে যাওয়ার পর বান্দার কানে হঠাৎ করে আওয়াজ আসছে সূরা মুলকের তেলাওয়াত জোরে বলেন আল্লাহু আকবার সূরা মুলক তেলাওয়াত করতেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير. بندا جخم تلاوات کرتے سے سورة ملک تلاوات جو دی کنو منوش ایشت نمازر پر تلاوات کرتے پر سورة ملک بلے جے قبر جار پر سورة ملک تا بڑو ایک تا پاکی روک دارن کوئی را جی بندا تلاوات کرو بے اوی بندا کے سورة ملک تا پاکی روک دارن کوئی را بچا کے جامن پاکی تے نیجر پاکنات بھی تو رات کہا رکھے سورة ملک تا کوئی قبر والا کے جہنم راکن تے کے وہ بے حفاظت کرو بے جور بلن سبحانو আল্লাহর বান্দা হাফেজ কোরআন যখন তেলাওয়াত করে আল্লাহর ওলির কানে আওয়াজ আসার পর আল্লাহর ওলি একটা চিৎকার দিল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলে যখন চিৎকার দিয়েছে চিৎকার দেওয়ার পর কবর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেছে আল্লাহর ওলি বলে হে বাবা কে বল কুরআনের তেলাওয়াত কে করলি তোকে আমার একটু দেখার প্রয়োজন আমি দেখতে চাই চোখটাকে বন্ধ করে দেখে একজন হাফেজ কুরআন কুরআন নিয়ে বসে আছে কবরটা আলোকিত জোরে বলেন আল্লাহু আকবার এবার আল্লাহ ওলি বলে এই বান্দা কুরআনটা তেলাওয়াত করো তোমার পরিচয় দাও বলে আয় ওলি আমি একজন কুরআনের হাফেজ আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমাকে কুরআন পড়ার ক্ষমতা দিয়েছে বলে কতদিন কুরআন পড়ো বলে দুই একটা দিন নয় বহু দিন ধরে কুরআন তেলাওয়াত করে আমার দ্বীনের কোনো গুনাহ নাই তবে তোমাকে একটা জিনিস শোনাই আমি কুরআনটাকে এখানে একদিন নয় দুই দিন নয় প্রায় 5000 বার কুরআনটাকে খতম করেছি আল্লাহু আকবার 5000 বার কুরআন খতম করার পর এখন আবার অতিরিক্ত কুরআন খতমের জন্য চেষ্টা করতেছি বলে এত কুরআন তেলাওয়াত করতেছো কিন্তু যখন আমি সুবহানাল্লাহ বলছি কেন চুপ হয়ে গেলা বলে আয় ওলি যখন আপনি সুবহানাল্লাহ বলছেন সুবহানাল্লাহর এত দাম বলে আমার 5000 বার কুরআন খতম যদি আপনাকে দেয়া দেই আপনার একবার সুবহানাল্লাহর সমান হবে না এলে নবীর উম্মতের দল বলে কেন কেন বলে যে মৃত্যু মানুষ যদি কোনো আমল করে আমলের কোনো সওয়াব নাই 5000 বার কুরআন তেলাওয়াত করেছে কিন্তু এটা আমার কোনো আমল নামে কোনো বৃদ্ধি হবে না আল্লাহর কাছে চাইছিলাম তাই দিয়েছে আমি মজা পাই ভালো লাগে জন্য তেলাওয়াত করি আল্লাহর মহব্বতে ভালোবাসায় দুনিয়ার মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে জীবিত অবস্থায় মৃত্যু ব্যক্তির 5000 বার কুরআন তেলাওয়াতের চাইতেও বেশি মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় জোরে বলেন সুবহানাল্লাহ মিয়াডে আশিক ও মাশুক চিরঞ্জীব কেরামান কাতিবিন রাহম কবরনিস আরে নবীর উম্মতের দল এ যুবক ও যুবক একটু চিন্তা করে দেখো আলোচনা শেষ করে দেব এখনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন একটু যদি সম্ভব হয় চোখ তারা যদি এক ফোঁটা পানি বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানির দাম আছে না নাই আল্লাহর কাছে চোখের পানির বড় দাম চোখের পানির বড় দাম কিয়ামতের ময়দানে জাহান্নামটা যখন আগে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চোখের পানিটাকে জাহান্নামেতে ছিটায় দিবে জাহান্নামটা দ্রুত পিছনে দিয়ে পালাতে শুরু করবে জোরে বলেন আল্লাহু আকবার যখন জাহান্নামটা পিছনে পালাতে শুরু করবে সাহাবায়ে কিরামকে আলোচনা করার পর সাহাবায়ে কিরাম বলে ও নবী এই যে পানিটা দিয়ে জাহান্নামে দিয়ে সেটা নবীটা কিসের পানি হাউজে কাউসার জমজম না কে আবে হাত আল্লাহ নবী বলে এটা হাউজে কাউসার না জমজমও না এটা আমার গুনাহগার উম্মতের চোখের পানি জোরে বলেন আল্লাহু আকবার